হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্লে স্টোরের দুর্দান্ত একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনটি দেখলে এই অ্যাপের প্রেমে আপনিও পড়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটির প্রেমে আপনারও পড়ে যাবেন। তো বন্ধুরা, এই কথাটি কেন বললাম, কারণ এই অ্যাপ্লিকেশনটি আশা করি যারা স্মার্টফোন ইউজ করে তাদের জন্য অনেকটাই উপকারী একটি অ্যাপ। কারণ বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের স্মার্টফোনে ফেসবুক থেকে শুরু করে তারপর আমরা ইউটিউবে ভিডিও দেখি, অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক যখন ইউজ করি আমাদের আশেপাশে বন্ধু বান্ধব বা যেই থাকুক না কেন আমাদের স্মার্টফোনের দিকে তাকালে কিন্তু আমি ফেসবুকে কি দেখতেছি সে কিন্তু খুব সহজেই দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে যে অ্যাপের সাথে পরিচয় করে দেবো, এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনারা কিন্তু তাদের থেকে হাইড করে ফেসবুকটি ইউজ করতে পারবেন। তো কথাটা শুনতে একটু অবাকের মতো মনে হচ্ছে, জাস্ট আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। আমি যদি আমার ফেসবুকটি ওপেন করি, ফেসবুকটি ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি ফেসবুকটি ইউজ করতেছি, কারণ আমরা কিন্তু ফেসবুক ইউজ করার সময় নানান ধরনের ভিডিও চলে আসে। ঠিক আছে বন্ধুরা, তা আমরা যদি জাস্ট এই আই বাটনটাতে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে জাস্ট এটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে বর্ডারটাকে আমরা বাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা, এটা কিন্তু এখন যদি আমাদের পাশে কেউ থাকে তাহলেই কিন্তু সে আমি ফেসবুকে কি দেখতেছি সে কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু ঠিকই দেখতেছি কিন্তু সে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি ফেসবুকটি কি ইউজ করতেছি। জাস্ট আপনি এটাকে যদি একটু ছোটো করে ইউজ করতে চান তাহলে এখান থেকে এটাকে একটু ছোটো করে ইউজ করতে পারেন, আপনাদের মত মতো যতটুকু প্রয়োজন অতটুকুভাবে দিয়ে আপনি তারপরে ফেসবুকটাকে ইউজ করতে পারেন। তাহলে কিন্তু সে উপরের সাইডে আপনি কি দেখতেছেন সে কিছুই বুঝতে পারবে না। এখানে শুধু আপনার ফেসবুক বলা হয়েছে, ফেসবুক না, আপনি যদি এখান থেকে জাস্ট ইউটিউবটি ওপেন করেন, ইউটিউবে যদি কোনো ভিডিও দেখেন সেম ওয়েতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা থেকে আপনি দেখা যায় এটাকে বড় করলে বড় করে নেবেন বা এটাকে ছোট করলে ছোট করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি আশা করি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো এই অ্যাপটি কীভাবে সেটিং করবেন আর কীভাবে ডাউনলোড করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটা কল করে দিবেন। তাতে কী হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল আর সাথে আছেন সমীর দত্ত। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই দুর্দান্ত অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো। অ্যাপসটি কিভাবে সেটিং করতে হয় চলেন সেটাই দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের একটু সময় নেবে, সময় নেওয়ার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা অ্যাড আসলে অ্যাডটি অবশ্যই এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে যদি আমরা অ্যাপটা কেটে দিই, কেটে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম দেখা যাবে। জাস্ট আমরা এখানে একটি টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। আপনারা চাইলে এখানে অ্যারো বাটনে ক্লিক করেন, আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাডটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন নিচে কিন্তু একটি আসে অ্যানাবল, এটা যদি আমরা অ্যানাবল করি তাহলে কিন্তু আমাদের সাইডে যে বর্ডার লাইটটি দেখছেন সেটা অ্যানাবল হবে। আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন নাও করতে পারেন, জাস্ট আমি ইউজ করছি, এটাকে অ্যানাবল করে দিলাম। অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ডিসপ্লের যে কালারটি আছে এই কালারটি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন, কারণ অনেক কালার আছে দেখা যায় অনেকের চোখে একটু সমস্যা করে, আপনারা আপনাদের চোখে যেটা সমস্যা করবে না এরকম একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এখানে একটি টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পর বন্ধুরা কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা কালারটি সিলেক্ট করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। জাস্ট আমি এই কালারটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে। তারপর উপরেটা আপনারা এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে দেখা যায় আপনার চয়েস গাইড কালার, গাইড কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট এটা ব্ল্যাক ছিল, ব্ল্যাকই থাক। ব্ল্যাক থাকার পর বন্ধুরা এখান থেকে আমরা ব্যাগে দিয়ে দিব। ব্যাগে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পর অ্যাড আসলে একটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপসের যে পারমিশনটি আছে সেটাকে অ্যালাউ করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে সেটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ব্যাগ দিয়ে দিব, আবারও ব্যাগ দিয়ে দিব। ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের স্টার্ট বাটনটি যে দেখা যাচ্ছে এটা কিন্তু দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখান থেকে ব্যাগ দিব। ব্যাগ দিয়ে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু সেটিং আইকনটি পেয়ে যাবেন। এই আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ছোট বড় আপনারা করে নিতে পারবেন। করে নেওয়ার পর বন্ধুরা দেখেন অ্যাপের সেটিংগুলো কিন্তু শেষ। এখন কিন্তু আপনি আপনার মোবাইলটাকে হাইড করে অ্যাপ ইউজ করতে পারেন, যে কোনো ভিডিও দেখেন বা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেন আপনি কিন্তু সেটাকে হাইড করে ইউজ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে এই অ্যাপ্লিকেশনটি কাজ করে। তো বন্ধুরা, এই অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন হাইড স্কিন, জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা আপনারা চার নম্বর এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন।
ঠিক আছে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব থেকে আড়ালভাবে আপনাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিও এটা দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।